Thank you.
সকালবেলা থেকে একদম সব গিফট খুলছি, তারপর তত্ত্ব প্রথমে তত্ত্বের জিনিসগুলো রাখলাম সব গুছিয়ে, তারপর গিফটগুলো আস্তে আস্তে খুলছি। তো একে 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 করতে করতে মানে প্রায় সারাদিনই লেগে গেছে, দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তারপর উঠে পর আবার গিফট খুলছিলাম সবাই মিলে, আমি জেঠু জেঠিমা রিকু ও সবাই মিলে, ঠাকুমা ছিল তো, এখন তারপর এসেছিলো বাড়ির সবাই এসেছিলো। তো তখন ভাবলাম ব্লগ করবো, কিন্তু সবাইকে সাথে মানে গল্প করতে করতে আর পারিনি ব্লগ করতে, জাস্ট একটা সেলফি তুলেছি। তো এখন আবার আমরা, ওরা এই মাত্র বেরোলো, রিকু পৌঁছতে গেছে ওদেরকে। তো এখন আমরা আবার যে খাট যে সাজানো হয়েছিল সেটা তো মানে অনেক বাঁশ টাঁশ দিয়ে সাজিয়েছিলো, তো সেগুলো সব খুলছি। তো ও খুলছে, আমি জাস্ট দাঁড়িয়ে আছি পাশে, হাতে হাতে হেল্প করছি। তো তোমাদেরকে আবার পুরো রুমটার অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে এতগুলো গিফট আপাতত খোলা হয়েছে, এখনও আরও অনেক, আর বাকি অনেক গিফট আলমারিতে ঢোকানো হয়ে গেছে, আর এখন এগুলো সব খোলা হয়েছে। আর বিছানাতে পুরো খাটে সব ফুল টুল ছিল, এখনও দুটো বাস রয়ে গেছে, তো এগুলো আবার খুলে রাখা হবে। একটা খুব সুন্দর জিনিস, এটা বুনুর ব্যান্ড মনের মানুষ, ও সেই দাদারা দিয়েছে, মানে খুব পছন্দ, টুকাইদা বিভূতিদা ওরা দিয়েছে, খুব পছন্দের। আর এখানে এই ফুলদানিটা মা কালকে দিয়েছে সাথে এই ফুলগুলো, আর এটা জেঠিমারি একটা ফুলদানি ছিল, এই গোলাপ ফুলের তোড়াটা খুব ভালো লাগছিলো, জল দিয়ে রেখেছি। আর এখানে আমাদের মালাটা, যেটা মালা বদল কালকে রাত্রে হয়েছিল। আর এটা ড্রেসিং টেবিলটা চেষ্টা করেছি সাজানোর। দেখো খুব সুন্দর একটা গিফট তোমাদের দেখাচ্ছি, এটা ওর বন্ধুরা দিয়েছে, সন্টিদা সবাই মিলে দিয়েছে। তো দেখো, এটা আমাদের প্রি ওয়েডিংয়ের, এটা সিঁদুরদানের, আর এটাও মালা বদলের পর, এগুলো সব আমাদের, এটা মেমোরিজ ছিল, তো এগুলো সব আমরা সাজিয়েছি আয়নাতে। আমাকে একবার দেখে নাও।